ওয়ালকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের রেলওয়েতে কিন্তু নতুন করে একটা নিয়োগ প্রকাশ করছে, যেখানে আপনার পদের নাম হলো সহকারী স্টেশন মাস্টার। তো এই জাস্ট এখানে কিন্তু বেতনের গ্রেডটা কিন্তু দেওয়া আছে, দেখুন সে বেসিক পাবে 9,700, ইন্টারটাল 23,400 সামথিং স্যালারি পাবে। এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিক মানে বাংলাদেশের 64টি জেলাতে কিন্তু আবেদন করা যাবে। তো এইটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগের এখানে জাস্ট এটা কী বলে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, আমি আগে আপনাদের সঙ্গে কথা বলবো, আমার কথাটা জাস্ট মনোযোগ সহ একটু শুনবেন, শোনার পরে কিন্তু আপনারা কমেন্ট করবেন, নইলে কিন্তু ব্যাপারটা মিস করে ফেলবেন। তো এই সংশোধনের নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের জন্য খুবই একটা জরুরি একটা মেসেজ। তাহলে যে আমরা জানি যে কয়েকদিন আগে একটা নিয়োগ প্রকাশ করছিল, এইটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ। তো এই নিয়োগের কিন্তু দেখুন, এটা কিন্তু জাস্ট পাবলিশ করছিল গত মাসের কয়েক তারিখে। আচ্ছা, এটা আমি একটু দেখে নিচ্ছি। এই নিয়োগটা মূলত দেখুন, এখানে যেটি তারা পাবলিশ করছিল হচ্ছে সহকারী স্টেশন মাস্টার, 235টি পদ, বয়সের সময়সীমা 18 থেকে 30। তো জাস্ট ঝালকাঠি জেলা ব্যতীত সবাই কিন্তু আবেদন করা যাবে এইটাতে। তো যেহেতু সবাই আবেদন করতে পারবে, এইখানটাতে জাস্ট অনলাইনে আবেদনটা, বন্ধুরা আমি পরের পেজটা দেখে, অনলাইনে আবেদনটা যতদূর সম্ভব 6 তারিখ পর্যন্ত, তো এই মাসের 6 তারিখ পর্যন্ত, 7 সেপ্টেম্বর 2000 সকাল 10টা থেকে 6 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ আজকের 4 তারিখ, তো আর 2 দিন বাকি আছে এইটার। তো এই 2 দিন বাকি থাকতে থাকতে কিন্তু এই বাংলাদেশের রেলওয়ে আপনাদেরকে নতুন করে একটা জাস্ট দিল, মেসেজ দিল যে অনলাইনে আবেদনের জমার শেষ তারিখ 6 অক্টোবর 2021 বিকেল 5টার সময় ছিল, অর্থাৎ পূর্বের আবেদনপত্র দাখিলের সময়সীমা। আর আবেদনপত্র দাখিলের সংশোধনের সময়সীমা তারা যেটি জানালো, তা হলো 7 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত চলবে। দ্যাট মিনস সামনের মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু আমরা এই সার্কুলার দেখে আবেদনটা করতে পারবো। তো মাঝখানে আমি বলে নিই বন্ধুদের, সার্কুলার লিঙ্ক আমার প্রথম কমেন্টে আমি দিয়ে দিয়েছি, এই নোটিশ সহ আপনারা চাইলে ওখান থেকে পড়ে নিতে পারবেন। তারপর আমি একটু দেখা দিই, এই দেখুন এখানে আপনার এই মেসেজ, এই লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আমার প্রথম কমেন্টে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনার সরাসরি এরকম একটা অবস্থায় আসবেন। আশা করি নিচে নামলেই সেই আপনার ইটা পাবেন, প্রথমেই পাবেন হচ্ছে সেই সংসদীয় সে বিজ্ঞপ্তি, দেন নিচে নামলে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবেন, যেটা আমি পড়তেছি এখন 2 লেন করে। তো আমি সরাসরি লেনে এসে চলে যাই। এখানে আসার পরে তারা যেটি বললো, এটা অবশ্যই আপনাকে মনোযোগ সহ পড়বেন, যে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে এত নং তারিখ 28 আগস্ট উল্লেখিত, এটাও কিন্তু অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমাদের আগের যে নিয়োগটা যেটা আমরা পড়লাম আর কি, সেই নিয়োগের যে পরীক্ষার যে তারিখটা দেওয়া আছে 28 আগস্ট 2021, এটা কিন্তু অপরিবর্তিত থাকবে। আর আরেকটি বিষয় হলো যে ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদন করছেন, তারা কখনো আবেদন করার দরকার নেই, তাদের কোনো আবেদনের প্রয়োজন নেই, যারা অনলাইনে আবেদনটা করেন নাই, এটা মূলত তাদের জন্য। আর আরেকটি বিষয় হলো, যেহেতু এখনও আপনাকে কত 1 মাস কিন্তু সময় বর্ধিত করে দেওয়া হয়েছে, সদাটা আমার মনে হয় বন্ধুরা ব্যাপারটা মোটে কম না, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাতে আবেদন করার জন্য, যেহেতু বাংলাদেশ রেলওয়ে। আর রেলওয়েতে কিন্তু এই জাস্ট এই মাসের ভিতরে একটা বড় মাপের নিয়োগ হওয়ার কথা, তো সেটা হলে তো অবশ্যই আমি আপনাদের সঙ্গে আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ, নো প্রবলেম। তো বন্ধুরা, এখান থেকে আমরা যদি একটু মানে বিস্তারিত পড়ি, সেক্ষেত্রে দেখবো যে সহকারী স্টেশন মাস্টার 9,700 সে বেসিক পাবে, ইন্টারভেল 23,490 টাকা স্যালারি পাবে, পদ আসে কিন্তু 235টা, দেন বয়সের সময়সীমা 18 থেকে 30, আর শিক্ষাগত যোগ্যতা বলছে জাস্ট স্নাতক পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন। দেন ঝালকাঠি জেলা ব্যতীত জাস্ট ঝালকাঠির লোকজন মানে স্বাভাবিক লোকজন আবেদন করতে পারবেন না, বাট ঝালকাঠির এতিম যারা আছে, শারীরিক প্রতিবন্ধী যারা আছে, রেলের যে পোষ্যকর্তা যারা আছে, তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এই যে একটা বিষয়টা গেল, বাকি বিষয়গুলো আপনারা যদি এখান থেকে জাস্ট একটু নামায় পড়েন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং আমি তো বলছি অলরেডি, আমার প্রথম কমেন্টে কিন্তু লিঙ্কটা দিয়েও দিয়েছি, ওইখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন, নো প্রবলেম। তো আমার মনে হয় কথা বেশি লম্বা করার দরকার নাই, এখনকার মনে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।